তুরস্ককে আবারও যুক্তরাষ্ট্রের হুমকি রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ক্রয় করলে তুরস্কের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হবে শীর্ষ এক মার্কিন কর্মকর্তা এই হুমকি দেন দু সালে রাশিয়া ও তুরস্ক এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা সিস্টেম কেনার ব্যাপারে রাশিয়ার সাথে এক চুক্তিতে সই করে এই বছরের অক্টোবরে এসব প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কে প্রতিস্থাপনের কথা রয়েছে এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটি তার লক্ষ্যকে ধ্বংস করতে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল সহ তিন ধরনের ক্ষেপণাস্ত্র বহন করতে পারে গত ডিসেম্বরে পররাষ্ট্র তুরস্কের কাছে কোটি যুক্তরাষ্ট্রের ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিক্রয়ের অনুমোদন দেয় প্যাট্রিয়ট মিজাইল মূলত ব্যবহৃত হয় প্রতিরক্ষার জন্য প্রধানত হামলাকারী মিসাইল ও প্লেন ভূপাতিত বা ধ্বংস করতে এটি ব্যবহৃত হয় মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা এজেন্সির সূত্রে জানা যায় ওই সময় তুরস্কের কাছে আশিটি প্যাট্রিয়ট এম আই এম ওয়ান জিরো ফোর ই সাতটি প্যাক সহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রয়ের অনুমোদন দেওয়া হয় তুরস্ক যুক্তরাষ্ট্র থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য চেষ্টা করেছিল কিন্তু তাদের যখন সবচেয়ে বেশি প্রয়োজন তখন যুক্তরাষ্ট্র তাদের কাছে এই প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেনি ওয়াশিংটন অভিযোগ করছে নেটোর অন্যান্য সদস্য দেশ যেসব অস্ত্র ব্যবহার করে থাকে রাশিয়া প্রতিরক্ষা ব্যবস্থা তার জন্য উপযুক্ত নয় গত নভেম্বরে পৃথক এক রিপোর্টে পেন্টাগন আঙ্কারাকে সতর্ক করে বলেছিল রাশিয়া থেকে এস ফোর প্রতিরক্ষা সিস্টেম যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে এমনকি এর ফলে নেটোতেও তুরস্কের ভূমিকা নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে পড়বে আইএস বিরোধী লড়াইয়ে প্রস্তুত তুরস্ক বললেন এরদোগান মার্কিন সেনারা চলে গেলে সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকাগুলোর কি হবে তা নিয়ে অনেক দিন ধরে চলছে আলোচনা তাছাড়া উগ্রবাদী গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে কিভাবে চালিয়ে নেওয়া হবে সেটিও একটি বড় প্রশ্ন তবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান জানিয়েছেন তার দেশ প্রস্তুত এই দায়িত্ব পালন করতে আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে যুক্তরাষ্ট্র চেম্বার অফ কমার্স এবং আমেরিকান তুর্কি কাউন্সিলের সদস্যদের সামনে দেয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান বলেন সিরিয়া থেকে যুক্তরাষ্ট্র তার সেনা প্রত্যাহার করে নিয়ে ওই অঞ্চলের তত্ত্বাবধান ও নিরাপত্তায় কোনো গ্যাপ সৃষ্টি হবে না এই দায়িত্ব কাঁধে নিতে আমরা প্রস্তুত আছি তিনি বলেন উত্তর সিরিয়া একটি নিরাপদ অঞ্চলে গড়ে তোলা গুরুত্বপূর্ণ তুরস্ক সকল সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে লড়াই করতে অঙ্গীকারবদ্ধ বিশেষ করে আইএস যারা এই অঞ্চল সহ সমগ্র বিশ্বের জন্যই বড় নিরাপত্তা হুমকি কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে ও তাদের সিরীয় শাখা ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে মতবিরোধ থাকলেও ট্রাম্পের সেনা প্রত্যাহারের পরিকল্পনা দেশ দুটির মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন এরদোগান তিনি বলেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ করতে চায় যারা তাদের সেই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছে ট্রাম্পের সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে ওয়াইপিজি সন্ত্রাসীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ভালো পরিণতি ডেকে আনবে না এরদোগান আরো বলেন দুর্ভাগ্যবশত সিরিয়ার সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র আমি বিশ্বাস করি নিকট ভবিষ্যতেই এই সমর্থনের পরিণতি স্পষ্ট হবে সবার কাছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে এরদোগান বলেন দুই নেটো মিত্র দেশ অতীতের অনেক সমস্যা সফলতার সাথে মোকাবেলা করেছে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী মিত্রতা রয়েছে যা উভয় দেশের স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছে যা আমি আন্তরিকভাবে গ্রহণ করে নিই দক্ষিণ চীন সাগর নিয়ে নতুন উত্তেজনা দক্ষিণ চীন সাগরে মার্কিন সমরসজ্জার পর এই অঞ্চলে প্রায় একশো জাহাজ মোতায়েন করেছে বেজিং এসব জাহাজ থিটু দ্বীপের দিকে পাঠানো হয়েছে বলে ওয়াশিংটন ভিত্তিক কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ের একটি গবেষণা কেন্দ্র এই খবর দিয়েছে থিটু দ্বীপ ফিলিপাইনের দখলে থাকা একটি দ্বীপপুঞ্জের অংশ জানিয়ে চীন তাইওয়ান মালয়েশিয়া ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে চীনের এই নৌবহরে যুদ্ধ জাহাজ ছাড়াও রয়েছে উপকূল রক্ষী এবং কয়েক ডজন মাছ ধরার ট্রলার চীন এই অঞ্চলে ফিলিপাইন সরকারের নির্মাণ তৎপরতা বন্ধ করতেই এসব পদক্ষেপ নিয়েছে বলে এই সূত্রটি উল্লেখ করেছে ফিলিপাইন সাল থেকে এই দ্বীপে একটি বিমান ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে গত বছর এই ঘাঁটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পুরোপুরি নির্মাণ করা এখনো সম্ভব হয়নি বেজিং দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অঞ্চলের মালিকানার দাবি করছে সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানার দাবি করছে ব্রুনাই মালয়েশিয়া ফিলিপাইন তাইওয়ান এবং ভিয়েতনামও মার্কিন সরকার এই দ্বন্দ্বে চীনের কোনো কোনো প্রতিবেশী দেশকে সমর্থন দিচ্ছে দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে আয় হয় পাঁচ ট্রিলিয়ন ডলার আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাত দেখিয়ে আমেরিকা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে চীন এই অঞ্চলে মার্কিন নৌ ও বিমান বাহিনীর সাথে বেইজিংয়ের সংঘাত বেঁধে যেতে পারে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে আর্জেন্টিনায় চীনা মহাকাশ কেন্দ্র উদ্বেগে আমেরিকা আর্জেন্টিনাতে অবস্থিত চীনের পরিচালিত মহাকাশ কেন্দ্র হুমকি হয়ে দেখা দিতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি চাঁদের অন্ধকার অঞ্চলে অনুসন্ধান যান নামানোর কাজে এই কেন্দ্রকে ব্যবহার করেছে বেজিং কিন্তু এই কেন্দ্রকে আমেরিকা এবং তার মিত্রদের উপগ্রহ ভূপাতিত করার কাজে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা মার্কিন কংগ্রেসে বিস্তৃত বিষয়ে দেয়া সাক্ষ্যে এই আশঙ্কা ব্যক্ত করেন মার্কিন সাদার্ন কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ক্রেগ ফলার সম্প্রতি তার নিয়োগকে নিশ্চিত করা হয়েছে চীনা এই মহাকাশ কেন্দ্রটি পাতাগোনিয়ার মরুভূমিতে অবস্থিত অ্যাডমিরাল ফলার সুনির্দিষ্টভাবে এই কেন্দ্রকে আমেরিকার জন্য হুমকি বলে দাবি করেছেন দুইশো হেক্টর এলাকা জুড়ে অবস্থিত কেন্দ্রে তলা অ্যান্টেনা স্থাপন করা হয়েছে অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রের চারদিকে আট ফিট উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে দু সালের এপ্রিল মাসে কেন্দ্রটি চালু করা হয় বলে খবর দিয়েছিল চীনা সংবাদ মাধ্যম চলতি মাসে চাঁদের অন্ধকার অঞ্চলে মহাকাশ যান নামানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি এদিকে মহাকাশ কেন্দ্রকে সামরিক কাজে ব্যবহারের কথা অস্বীকার করেছে চীন চীন বলেছে একে বেসামরিক মহাকাশ পর্যবেক্ষণ এবং অনুসন্ধানের কাজে ব্যবহার করা হচ্ছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে কেন্দ্রের দ্বার জনগণ এবং সংবাদ মাধ্যমের জন্য অবারিত অবশ্য যারা এই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে চীনের মহাকাশ কর্মসূচি নিয়ন্ত্রণ করে দেশটির সামরিক বাহিনী গণমুক্তি ফৌজ বা পি এল কেন্দ্রটি পরিচালনা করছে চীনের উপগ্রহ উৎক্ষেপণ এবং নিয়ন্ত্রণ সংস্থা বা সিএলটিসি সি সরাসরি পিএলএর স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্সের কাছে প্রতিবেদন পেশ করে পাকিস্তানের জ্বালানি বাজারে প্রবেশ করেছে রাশিয়ার গ্যাস প্রম পাকিস্তানে একটি অফশোর গ্যাস পাইপলাইন নির্মাণের জন্য ইসলামাবাদের সঙ্গে দশ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক সই করেছে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাসপ্রম গ্যাসপ্রম ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান মার্কেলভের পাকিস্তান সফরকালে বৃহস্পতিবার ওই এমওইউ সই হয় পাকিস্তানের পক্ষে এতে সই করেন ইন্টারস্টেট গ্যাস সিস্টেম লিমিটেডের মহাপরিচালক মোবিন সাউলাত দু হাজার সালের সেপ্টেম্বরে রাশিয়ান ফেডারেশন ও পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের যে চুক্তি হয় বৃহস্পতিবারের সমঝোতা স্মারক বা এমও ইউ ছিল তারই ধারাবাহিকতা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দক্ষিণ এশিয়ায় গ্যাস পরিবহনের জন্য যৌথ সমীক্ষা চালানো হবে প্রাথমিকভাবে এই গ্যাস বিলিয়ন ডলারের অফশোর গ্যাস পাইপলাইন প্রকল্পের সম্ভাব্যতা জরিপ করবে গ্যাস প্রম এরপর পাইপলাইনের সহায়ক অন্যান্য প্রকল্প যেমন আন্ডারগ্রাউন্ড গ্যাস স্টোরেজ ডিসালাইনেশন ইত্যাদি প্রকল্পের ব্যাপারে সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে বৈশ্বিক কোম্পানি গ্যাসপ্রম মূলত জ্বালানি ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটি গ্যাসের জিওলজিক্যাল অনুসন্ধান উৎপাদন পরিবহন সংরক্ষণ প্রক্রিয়া জাতকরণ এবং গ্যাস গ্যাস কনডেন্সেট ও তেল বিক্রি করে পাশাপাশি জ্বালানি সংশ্লিষ্ট অন্যান্য কাজও করে থাকে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের সঞ্চয় রয়েছে গ্যাস প্রমের অধিকারে বৈশ্বিক ও রাশিয়ার গ্যাস রিজার্ভে এই কোম্পানির অংশ যথাক্রমে সতেরো ও বাহাত্তর শতাংশ বিশ্বের বারো শতাংশ ও রাশিয়ার শতাংশ গ্যাস এই কোম্পানি উত্তোলন করে বর্তমানে কোম্পানিটি ইয়ামল পেনিনসুলা আর্কটিক সালফ সাইবেরিয়ার পূর্বাঞ্চল ও রাশিয়ার দূরপ্রাচ্যে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে পাশাপাশি বিদেশে এর অনেকগুলো হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন প্রকল্প রয়েছে গ্যাস গ্যাসপ্রম রাশিয়ার সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এল উৎপাদক ও রপ্তানিকারক অন্যদিকে পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠান ইন্টারস্টেট গ্যাস সিস্টেম লিমিটেড কাজ করছে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে পেট্রোলিয়াম বিভাগের আওতায় প্রতিষ্ঠানটি গ্যাস খাতের কৌশলগত অবকাঠামোগুলো বাস্তবায়ন করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়ার উৎস থেকে পাকিস্তান প্রতিদিন পাঁচশো মিলিয়ন থেকে এক বিলিয়ন ঘনফুট গ্যাস আমদানি করবে তিন থেকে চার বছরের মধ্যে পাইপলাইন নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে বাহরাইন কাতার ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রাশিয়ার বহু সংখ্যক গ্যাস মজুদ রয়েছে গোয়াদার বন্দরের পাশ দিয়ে যাওয়া এই পাইপলাইনের মাধ্যমে পাকিস্তান ও ভারতে গ্যাস রফতানির প্রস্তাব দিয়েছে রাশিয়া মার্কেলভের নেতৃত্বে রাশিয়া প্রতিনিধি দলটি পেট্রোলিয়াম বিভাগের মন্ত্রী গোলাম সারওয়ার খান ও অন্যান্য সরকারি কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ